বাজারের ব্যাগ ভর্তি 51 লাখ টাকা ঘুষ নিচ্ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক আবুল কালাম আজাদ। সম্প্রতি মোহাম্মদপুরে তার বাসায় 51 লাখ টাকা নগদ লেনদেনের একটি ভিডিও ফুটেজ ঢাকা পোস্টের হাতে এসেছে। দেশের নিরক্ষর জনগোষ্ঠীকে জীবন দক্ষতা ও মৌলিক সাক্ষরতা দেওয়ার লক্ষ্যে চলমান প্রকল্পে ঘটে এমন দুর্নীতি। গত 29 জুলাই ছাত্র বিক্ষোভের মধ্যে কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বিটিআই লিগাল হাইটস বিল্ডিংয়ে শিক্ষা ব্যুরোর ডিজির ফ্ল্যাটে যান 14টি এনজিওর ব্যক্তিরা। তাদের চুক্তি নবায়ন ও নতুন করে পার্টনার না দেওয়ার জন্য ডিজিকে 51 লাখ টাকার ঘুষ দেন তারা। বাজারের ব্যাগ ভর্তি করে তার হাতে তুলে দেয়া হয় এই টাকা। মহাপরিচালকের এমন বেপরোয়া দুর্নীতির হাত থেকে রেহাই পেতে গত রোববার প্রাথমিক শিক্ষা উপদেষ্টার কাছে প্রতিকার চেয়ে আবেদন করেছে কয়েকটি এনজিও। প্রতিটি অভিযোগের যথাযথ বিচার করা হবে বলে জানানো হয় গণশিক্ষা মন্ত্রণালয় থেকে। বর্তমান ডিজি 2023 সালের মার্চ মাসে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে পদায়ন পাওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন। প্রতি 6 মাস পর পর চুক্তি নবায়ন করতে হয়, বিনিময়ে দিতে হয় মোটা অঙ্কের টাকা। এর মধ্যে 14টি এনজিও দিয়েছে 51 লাখ টাকা, যার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ঢাকা পোস্টকে বলেন তিনি ঘুষ খান না। ব্যাগ ভর্তির টাকার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, এই টাকা ঘুষের নয়, আমার জমি বিক্রির টাকা। কোথায় জমি বিক্রি করেছেন এমন প্রশ্ন করলে তিনি উত্তর না দিয়ে ফোন কেটে দেন। লুনা ফ্রোসনিপা, ঢাকা পোস্ট।